দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহাদের কথা অনুষ্ঠান। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা তাহাদের কথা অনুষ্ঠানে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়টি অবশ্যই সংখ্যালঘু মুসলিম, তফসিলি জাতি, উপজাতি মানুষদের একেবারে নিজস্ব বিষয় নিয়ে। সামনে হজ, তাই পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি যারা হজ করতে যাচ্ছেন তাদের জন্য কি ধরনের ব্যবস্থা করছেন, বা যারা হজ করতে যেতে আগ্রহী তাদের কি করতে হয় করণীয়, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনায় আছেন মোহাম্মদ নাদিমুল হক, আমার ডান দিকে, তিনি রাজ্যসভা সাংসদ, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সভাপতি এবং ব্যক্তি জীবনে সাংবাদিক। আবার বাম দিকে আছেন শেখ রাকিবুর রহমান, তিনি পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি। তা আমি নাদিম সাহেবের কাছ থেকেই প্রথমে আসি। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি যারা হজ করতে যান তাদের কিভাবে সাহায্য করে? দেখুন, রাজ্য হজ কমিটি যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি, বেসিক্যালি একটা ফেসিলিটেটর, মানে হেল্প করবে। হজ কমিটি অফ ইন্ডিয়া আমাদের নোডাল বডি আছে, তার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি কাজ করছে, এবং যে আজমিন বা পিলগ্রিমস যারা যাবে তাদের পুরো পশ্চিমবঙ্গতে নোডাল বডি আমরা আছি। তো তখন যখন নিয়ত করবেন কি ভাই আমি এবার হজে যাব বা সামনে বছর হজে যাব, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের অ্যাপ আছে, ওখানে গিয়ে দেখে নেবে কী কী পদ্ধতিতে করতে হবে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কখন থেকে অ্যাপ্লাই করতে হবে, কখন থেকে অ্যাপ্লাই করবে, সব ডেট অ্যানাউন্স হয় পেপারে, মাঝে মাঝে বিজ্ঞাপন ছাপা হয়। তারপরে যখন অ্যাপ্লাই করে তখন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, গ্রিনে অ্যাপ্লাই করবে না ইজিয়াস অ্যাপ্লাই করবে, তারপরে একটা লাস্ট ডেট হয়, তারপরে অ্যানাউন্স হয় কি কত টাকা লাগবে, সেটা হজ কমিটি অফ ইন্ডিয়া বলে দেয় কত টাকা দেয়, সেটা আমরা আবার সার্কুলেট করে দিই কি কত আপনাদের লাগবে। তখন যেরকম ওরা টাকা, যারা যাবেন উনি, হ্যাঁ, টাকা যেরকম জমা করবেন, তারপরে একটা ডেট অ্যানাউন্স হয় কি এরপরে টিকা লাগবে, তারপরে আপনার কোন দিন আপনার ফ্লাইট আছে, এইসব একটা প্রসেস আছে, এটা অনগোয়িং প্রসেস আছে। রাকিবুর সাহেবের কাছে একটু যাই, যে ধরুন আমি আগামী বছর হজ করতে যাবো, এবারে যারা হজ করতে যাচ্ছেন তারা তো প্রসেস শেষ করেছেন, তাহলে আমাকে কী করতে হবে? প্রথম কথা যেটা মনে রাখতে হবে যে আমি হজ করতে গেলে আমার কিন্তু ভ্যালিড পাসপোর্ট চাই, অর্থাৎ বিদেশে যাওয়া তো হজযাত্রা মানে আমার সৌদি আরব গভর্নমেন্টের এলাকায় যেতে হচ্ছে। তো আমাদের প্রথম কাজ থাকে মানে পাসপোর্টের জন্য আমরা ক্যাম্পেইন করি এবং হজের অ্যাওয়ারনেসও আমরা করি। এবার ধরুন হজ অপারেশান যখন শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে, মানে যারা হজযাত্রীরা মানে হজ করে ফিরে এলেন, আমরা ওই অক্টোবর নভেম্বর থেকে আবার পরের বছরের জন্য অ্যাওয়ারনেস জেনারেশনের কাজ শুরু করে দিই জেলায় জেলায়। তো প্রথম আমাদের জেলায় জেলায় কাজ শুরু করেন বলতে কি, জেলায় জেলায় প্রচার করেন যে নেক্সট হজ? প্রচার করা হয় এবং আমাদের এনজিও, আমাদের হোর্ডিং বা বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে আমরা পাবলিকের মধ্যে খবরটা ছড়িয়ে দিই, আর তার বেসিক অ্যাসপেক্ট থাকে আমার পাসপোর্ট জেনারেশন করা। অর্থাৎ আমি তাহলে আরেকটা জিনিস দুজনের কাছে জানতে চাই, যে আমি গ্রামের মানুষ, আমার সেই মানে পাসপোর্ট কোথায় কী করতে হবে না করতে হবে এটা আমার জানা নেই, সেক্ষেত্রে কি আপনারা কোনো সাহায্য করেন? আমার তো ডোমা অফিস জেলায় যে সংখ্যালঘু দপ্তর আছে তারা হচ্ছে নোডাল অফিসের মতো কাজ করে, এবং আমার এনজিওরা আছে, আর আমার ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমেও আমরা খবরটা ছড়াই যে এইভাবে আপনি পাসপোর্ট করুন। তখন মিটিং করা হয়, ইমাম মুয়াজ্জিনদেরও ডাকা হয়, আর জেলা সংখ্যালঘু দপ্তরেরও পাবলিসিটি হয়, যাতে কিনা পাসপোর্টের কোনো অ্যাসপেক্টে কেউ আটকে গেলে সেটাকেও ট্র্যাক করা হয় পুলিশের সঙ্গে কথা বলে। নাদিম সাহেবের কাছে আসি, জন্য না একজন পাসপোর্ট করলো তারপরে আপনার কাছে দরখাস্ত করলো, তো এই সময়টা কতদিন লাগে, তার মাঝে আর কী কী করতে হয়? আমার মনে হচ্ছে দেখুন, একবার আপনি যখন অ্যাপ্লাই করে দিয়েছেন পাসপোর্টে, অ্যাপ্লাই করে পাসপোর্ট আপনি পেয়ে গেছেন, তারপরে একটা ডেট দেওয়া হয়, এই ডেটের মধ্যে আপনি পাসপোর্টটা জমা করে দেন আমাদের কাছে। এই পাসপোর্টটা আমরা হজ কমিটি অফ ইন্ডিয়াকে পাঠিয়ে দিই, আর ওরা তারপরে সৌদি এম্বাসিতে পাঠিয়ে ভিসাটা লাগায়। মানে ভিসাটা আপনারাই করে দিচ্ছেন? হ্যাঁ, অবভিয়াসলি
মানে হজ কমিটি অফ ইন্ডিয়া করছে আমাদের মাধ্যম দিয়ে, ঠিক আছে, বা আমরা করছি ওদের মাধ্যম দিয়ে। তো তারপরে যখন হজ যাত্রা যখন করি মানে ক্লোজ আসে তখন ওরা পাসপোর্ট পাঠায়, তখন আমরা ওরা বলতে হজ কমিটি অফ ইন্ডিয়া আপনাদের কাছে উইথ ভিসা পাসপোর্ট পাঠায়, তখন আমরা আবার পাসপোর্টটা ডিস্ট্রিবিউট করে দিই এবং দা সব পিলগ্রিমসদের মধ্যে। তো আমি আরেকটা জিনিস জানতে চাই যে ধরুন আমি হজে যাচ্ছি, আমি বিদেশে যাচ্ছি, যেখানে বিশেষ করে আমরা গ্রামের মানুষ যারা খুব বেশি ইংরেজি বাংলা মানে বাংলা ছাড়া ইংরেজি হিন্দি অন্য কথাই বলি না, সেক্ষেত্রে আপনারা কীভাবে গাইড করেন? আমার তো আমরা যেটা করি হজ কমিটি সারা বছর প্রায় ট্রেনিং করে, এবং ট্রেনিংটা আমরা কিন্তু প্রথমত সরকারি লেভেলে আমরা প্রত্যেক হজযাত্রী পিছু মিনিমাম দুটো ট্রেনিংয়ের ব্যবস্থা করি, এর বাইরেও এনজিও বা অন্যান্য অর্গানাইজেশন যখন ট্রেনিং করে আমরা কিন্তু সেখানে কোঅর্ডিনেট করে দিই, আমরা ইনফরমেশান পৌঁছেও দিই, এবং হজযাত্রীদের আমরা ছোটোখাটো ইস্যুতে মেসেজ করে বা তাদের যদি কোনো জায়গায় আটকে যায় সেটার জন্য সংখ্যালঘু দপ্তর জেলা সংখ্যালঘু দপ্তর থেকে তাদের কোঅর্ডিনেট করিয়ে দেওয়া হয়। এছাড়া আরেকটা জিনিস আছে কি প্রত্যেকটা ফ্লাইটে আমরা অ্যাটলিস্ট একটা বা দুটো খাদিমুল হুজ্জাজ যে গভর্নমেন্ট অফিসার থাকে ওরা যায়, আর যে যাত্রী যাচ্ছেন ও খাদিমুল হুজ্জাজের মোবাইল নাম্বারটা যে সৌদিতে কাজ করবে ওই ওনার কাছে থাকবে, ওখানে হেল্প করে, তাহলে ওনার কোনো অসুবিধা হলে খাদিমুল হুজ্জাজকে কন্ট্যাক্ট করে খাদিমুল হুজ্জাজ এসে পুরো গাইড করে দেবে। না ধরুন আমি হজে যেতে চাই, তো আমি আপনাদের কাছে পাসপোর্ট দিলাম কিন্তু আরবে গিয়ে আমি থাকবো কোথায়, তার ব্যবস্থাপনা কীভাবে হবে, সেখানে কী করতে হবে, সেটার ব্যবস্থাপনা কীভাবে? সেখানে দেখুন যখনই হজ কমিটি অফ ইন্ডিয়া বা হজ কমিটি মানে রাজ্য হজ কমিটির মাধ্যমে আপনি হজ করতে যাচ্ছেন, তো তখনই আমাদের টোটাল প্ল্যানিংয়ের মধ্যেই সেখানে অ্যাকোমোডেশন থেকে শুরু করে তার কীভাবে কবে কোথায় যাবেন, কীভাবে তার ট্রান্সপোর্ট হবে এক জায়গা থেকে আরেক জায়গায় সব প্ল্যানিংটা করা থাকে। ফলে আমরা যে এক একটা ফ্লাইটে যখন আমাদের পিলগ্রিম যাচ্ছে সেই তার থেকে কিন্তু ও কোনো কোন জায়গায় থাকবে বা কোন জায়গায় কে ওকে নিয়ে যাবে সবটাই ব্যবস্থা করা থাকে, মানে তার জন্য তাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে না। এবং আমাদের যে ওখানকার অ্যাডিশনাল যে অফিস যেগুলো রয়েছে আমাদের হজ কমিটি অফ ইন্ডিয়ার সেখানে সেই অফিসের ব্রাঞ্চ অফিস থেকে শুরু করে সবাই আছে, এবং তাদের কমিউনিকেশন মিডিয়াগুলো এদের কাছে পাবলিশড থাকে, ফলে ওরা যে কোনো প্রবলেম হলে যোগাযোগ করে। তো এখন একজন হজযাত্রীকে যেতে মোটামুটি কীরকম খরচ পড়ে? দুটো ক্যাটাগরি আছে, গ্রিন ক্যাটাগরি আর আজিজিয়া ক্যাটাগরি। গ্রিন অর্থাৎ কিনা কাবা শরীফের খুব কাছে থাকতে পারবেন 1000 মিটার পেরিফেরির মধ্যে, আর তার বাইরে আজিজিয়া জোন আছে 8 কিলোমিটার দূরে। তো গ্রিন জোনে এখন খরচটা একটু বেড়েছে, ইনফ্যাক্ট গত বছরের থেকে খরচটা একটু বেড়ে গেছে, এখন প্রায় 2.5 লাখের মতো গ্রিন জোনে খরচ হয়ে যাচ্ছে আর 2,40,000 মতো লাগছে আজিজিয়াতে। তো সেক্ষেত্রে কি আপনারা কোনো সাহায্য করেন? না দেখুন হজ ইসলামে একটা স্তম্ভ আছে, হজ কিন্তু তাদের জন্যই আছে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, তাহলে শারীরিক মানসিক অবস্থা সবটা মিলিয়ে। তো যদি আপনার ফাইন্যান্সিয়ালি আপনার জন্য ভায়াবল আছে তাহলেই আপনার উপর হজটা ফার্জ আছে, তাহলে যদি সাহায্য যদি কেউ করতেও চায় কিন্তু তাহলে হজ হবে না, তাহলে মানে সেই ক্ষেত্রে আর্থিক সাহায্য না কিন্তু মানে কিন্তু পুরো পুরো পরিষেবা আমাদের রাজ্য হজ কমিটি পুরো আল্লাহর মেহমানদের পুরো পরিষেবার মধ্যে লেগে আছে কি কম থেকে কম তাকলিফে এখান থেকে যেতে পারে। কী কী পরিষেবা দেন? পরিষেবা বলতে দেখুন আমার তো যদি একটা গঙ্গাসাগর মেলা হয় বা যে কোনো বড় গ্যাদারিং হয় সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকে তাদের প্রপার ম্যানেজমেন্ট, আদারওয়াইজ তো একটা মানে আনরুলি সিচুয়েশন হয়ে যাবে, তো সেই জায়গায় সরকার তো দেবে, সবাইকেই দেয়, সরকার এখানেও দেবে, সেইভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা থাকে যেন এটা লো অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সবটা প্ল্যানিংটা ম্যানেজ মানে মানুষের কোনো ক্ষতি মানে অসুবিধা না হয় এই কাজটা করতে, এতজন মানুষ যাবেন সেটাকে টোটাল একটা অর্গানাইজ করার ব্যাপার থাকে। প্রথম কথা আপনার সৌদি আরব সরকারের একটা কোটা থাকে, সেই কোটাতেই একমাত্র ততজন হজযাত্রী ইন্ডিয়া থেকে যেতে পারছেন, সেই ব্যাপারটা প্রথমে সিলেকশন হয়, তারপরে তো আপনার সেই এখানে কলকাতায় যারা আসছেন ধরুন আমাদের রাজ্য হজের মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এরিয়া থেকে বা অন্য আশেপাশে রাজ্য থেকেও তো আসেন এখানে, এটা পলিসি কেন্দ্র হজ কমিটির পলিসির ব্যাপার যে কোন কোন স্টেট কোন কোন স্টেট থেকে যেতে পারবে, তো তাদের তো থাকার একটা ব্যবস্থা করতে হবে, বা তাদের কলকাতায় এসে এতগুলো মানুষ তাদের যদি আমরা একটু অ্যারেঞ্জমেন্ট না করি এটা প্রশাসনিক দায়বদ্ধতাও বটে। আমরা একটা ব্রেকে যাচ্ছি, টেলিভিশনের পর্দা ছেড়ে যাবেন না। لا إله إلا الله أكبر الله
ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يا غافر ذنبي املأ بنور الحب قلبي We have always defined ourselves with the ability to overcome the impossible and we count these moments when we dare to aim higher to make a difference to set a mark educational initiative from the GIS group the wall of knowledge engineering lives ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনায় ছিলাম এবারের হজ যাত্রায় রাজ্য হজ কমিটি কি করছেন তো আমি দুজনের কাছেই যাই জিজ্ঞেস করি আপনারা একটু একটু করে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে বা বিভিন্ন রাজ্য থেকে হজে যাওয়াটা তো নতুন কিছু না হজ কমিটি তারা করে থাকে আমাদের রাজ্যের হজ কমিটি এবার বিশেষ কি ব্যবস্থা করছে দেখুন কিছুগুলো পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে যে আমার মনে হয় না কি কোনো অন্য কোনো রাজ্য আছে যেরকম তিন তিনটা হজ টাওয়ার আর এবার খুব ইনফ্রাস্ট্রাকচারে পুরো ভরে মদিনাতুল হুজ্জাজ হয়েছে রাজারহাটে তো এটা কোনো আমার মনে হচ্ছে ইটস আনকম্পারেবল ইন ইন্ডিয়া কিন্তু এইবার মানে 2018তে স্পেশাল যেটা আমরা করছি এটা সিটি চেক ইনে ফেসিলিটি দিচ্ছে এ অন্য অন্য রাজ্য যেরকম ব্যাঙ্গালোর চেন্নাই পাটনা ওখানে ছিল কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না আর কলকাতা থেকে ফার্স্ট টাইম এবার আমরা সিটি চেক ইনের ফেসিলিটিটা দিচ্ছি মানে সিটি চেক ইন বলতে কি বলতে চাইছেন আপনি এয়ারপোর্টে যে আমাদের ওল্ড টার্মিনাল ছিল যেটা হাজ টার্মিনাল আমরা ব্যবহার করতাম ওইখানে সামনে পুরো ডাগ আপ আছে এখন পুরো মেট্রো রেলে কাজ চলছে তো পুরো পাবলিক যারা যেত মানে সবাইকে সি অফ করতে হাজিদেরকে মতলব কি ওখানে গিয়ে এয়ারপোর্টে সব সি অফ করতে তো এখন ওখানে সিচুয়েশন এরকম না কি বড় গ্যাদারিং হবে কে পুরো খুব ডেঞ্জারাস ওখানে পুরো খোদা আছে ইয়ে আছে মেট্রো রেলে নিজেদের সেফটির জন্যই এটা আরো হয় তো ওখান থেকে ডাইভার্ট করে এবার মদিনাতুল হুজ্জাজ রাজারহাটে পুরো চেকিংটা ব্যবস্থা হয়েছে যে আজমিন বা পিলগ্রিম যাবেন ওই এখানেই এসে মানে এয়ারপোর্ট অথরিটির লোকরা ওইখানে এসে সিকিউরিটির লোকরা এখানে এসে সবটা চেক করে এয়ারপোর্ট অথরিটি আপনার এয়ার ইন্ডিয়া আপনার সিকিউরিটি সব এখানেই চলে এসছে এখানেই আপনি মতলব লাগেজ আর ট্রলি নিয়ে লাগেজ ঢুকবেন ওরা লাগেজ আপনার নিয়ে নেবে লাগেজটা আমরা চেক করে ডাইরেক্ট প্লেনে চলে যাবে আর যে হাজিরা আছে বা আজমিনরা আছে ওরা আবার অন্য বাস প্যাসেঞ্জার বাস করে ওখান থেকে চলে যাবে থাকার ব্যবস্থা কী করছেন যারা আসছেন কারণ ভোরবেলাতে ফ্লাইট আমাদের তিনটে হজ হাউস আছে রাজ্য সরকারের আন্ডারে আমাদের রাজ্য হজ কমিটির আন্ডারে তিনটে হজ হাউস আছে তো তার মধ্যে সবথেকে যেটা বড় বা সবথেকে নতুন যেটা মদিনাতুল হুজ্জাজ এটা নিউ টাউনে আছে নিউ টাউন রাজারহাটে এবং আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের ঠিক পাশেই তো এটাই আমাদের এখন হেডকোয়ার্টার বলা যায় রাজ্য হজ কমিটির এখানেই সব কর্মকাণ্ড ইনফ্যাক্ট সিটি চেক ইনের টোটাল প্রসেসটা কিন্তু আমরা এয়ারপোর্টের যা যা ফেসিলিটি সবটাই কিন্তু নিজে রেপ্লিকেট করে দিচ্ছি ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে সেইখানেই সবাই আসবেন এবং এখানে আমরা ফার্স্ট ফ্লোরটা হয়তো অফিসিয়াল কাজে ইউজ করবো সেকেন্ড টু নাইন্থ ফ্লোরে প্রায় 3000 পিলগ্রিমকে আমরা একসঙ্গে রাখতে পারবো এই বিল্ডিংয়ে একই সঙ্গে আর হজে যারা যান তাদের সঙ্গে তো পরিবারের লোক বন্ধু বান্ধব অনেক আসেন তো তাদের কি ব্যবস্থাপনা হয় পরিবারের লোক নর্মালি কি হয় অন্য বছর এয়ারপোর্টেই ওনারা সি অফ করেন তো এবারে আমাদের একটু এটা আমাদের পিলগ্রিমদের মাথায় রাখতে হবে আমরা সেই ব্যাপারে প্রচারও করছি যে এবারে কিন্তু এয়ারপোর্টে আত্মীয় স্বজনরা সি অফ করার সুযোগ পাচ্ছেন না এটা আমাদের খারাপ লাগছে বলতে কি আমাদের কিছু করণীয় নেই কারণ এয়ারপোর্টের বাইরে কিছু কনস্ট্রাকশন কাজ চলছে এবং মেট্রো রেলের এক্সপেনশনেরও কাজ চলছে ফলে আমরা খুব বাধ্য হয়েই ওখান থেকে অপারেশনটা না করতে পেরে সিটি চেক ইনের ব্যবস্থাটা করছি যেটা কিনা সবটাই মদিনাতুল হুজ্জাজে আপনারা আপনার যিনি হজযাত্রী আছেন তাকে আপনি বিদায় জানান এখানে তার জন্য
আমাদের রাজ্য হজ কমিটি সামনে একটা খুব বড় প্যান্ডেলের ব্যবস্থা করছে, আপনাদের ওয়েটিং সেড বা ওয়েটিং করার জন্য আপনার এক্সট্রা ফুড স্টলেরও ব্যবস্থা করা হচ্ছে, খাবার দাবার থেকে শুরু করে আপনার বাথরুম ইউরিনাল সব রকম ব্যবস্থাই এখানে করা হচ্ছে। তো এখানেই বাইরে ওয়েট করবেন এবং ভিতর থেকে যখন পিলগ্রিম রেডি হয়ে যাবেন বাসের জন্য উনি লাগেজটাও এখানে দিয়ে দিতে পারবেন, লাগেজ নিয়ে ওনাকে আর কোনো টেনশন করতে হবে না, আর এসি বাসে করে উনি কিন্তু ওনার আমাদের দায়িত্ব এয়ারপোর্টে পৌঁছে দেওয়া পৌঁছে যাবেন আর কি। আরও একটা জিনিস যে আমরা এটা শুনে এসেছি, বাস্তবটা আপনারা বলতে পারবেন, যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যারা হজ করতে যাচ্ছেন তাদের প্রতি একটা শুভেচ্ছা কিছু স্মারক দেওয়া হয়। হ্যাঁ, আমরা গ্রেটফুল আমাদের দিদি মুখ্যমন্ত্রীর কাছে যে উনি আগেও প্রিভিয়াস ইয়ার্সও একটা শুভেচ্ছা জানান আর এ বছরও উনি শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে হাজ কমিটিকে ইনস্ট্রাকশনও দিয়েছেন কি ফেসিলিটিগুলো এরকম হতে হবে যে কোনো পিলগ্রিমকে কোনো পরিষেবারে কমতি না পায়। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার থেকে যদি আরও ভালো কাজ করতে পারে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, এটাও তো ঠিক বোধহয় যে হজযাত্রার প্রথম দিন বা প্রায় প্রতিদিনই রাজ্য সরকারের কোনো না কোনো মন্ত্রী বোধহয় হাজির থাকে না হাজিদের সি আপ করার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এবার আপনার প্রথম ফ্লাইট কবে? আমাদের 17 জুলাই থেকে স্টার্ট হচ্ছে প্রথম ফ্লাইট। 17 জুলাই থেকে 29-এর একটা ফ্লাইট আছে, মাঝখানে প্রথম 8 দিন 4টে 2টো করে ফ্লাইট, তারপরের 4 দিন 3টে করে ফ্লাইট, ওই শেষ দিনের ফ্লাইটটা পরের দিন ভোরে আসছে, দুপুরে আসছে। তা আমাদের এবারে কীরকম পশ্চিমবঙ্গ থেকে কত যাচ্ছে আর পশ্চিমবঙ্গ হজ কমিটির মাধ্যমে? আমাদের অ্যাপ্লিকেশন যেরকম আছে তাতে পশ্চিমবঙ্গ থেকে 9,300 হাজি যাচ্ছেন হজযাত্রী, আর অন্যান্য রাজ্য আমাদের আসাম বা ত্রিপুরা মণিপুর ওড়িশা এসব জায়গা থেকে সব মিলিয়ে 3,100 মতো হজযাত্রী যাচ্ছেন, প্রায় সব মিলিয়ে 12,400 হচ্ছে। এইটা দেখুন, হজে তো বিদেশে যাচ্ছেন, সব মানুষের পক্ষে সরাসরি সেখানে যোগাযোগ করা সম্ভব হয় না, যদি কখনো কারো প্রয়োজন হয় তাহলে কি আপনাদের শরণাপন্ন হলে আরবে তার কি অবস্থায় আছে সেটা কি তারা জানতে পারবেন পরিবারের লোকজন? ইনফ্যাক্ট প্রত্যেক হজযাত্রীর জন্যই সিমের ব্যবস্থা করা হয়, সৌদি আরবে যেটা অ্যাক্টিভ হয় সিম, তো সেই সিম নাম্বারটার কন্ট্যাক্টটা আমরা করিয়ে দিই, তার বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায় সিমের মাধ্যমে। আমাদের খাদিম হলুজাজরা থাকেন, প্রতি 200 বা 250 হাজির পিছু একজন খাদিম হলুজাজ থাকেন, আমাদের সঙ্গেও যোগাযোগ করলে আমাদের যে কমিউনিকেশন মিডিয়াগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, আমাদের টোল ফ্রি নাম্বার রয়েছে, যে কোনো একটা জায়গাতে যদি কন্ট্যাক্ট করেন, যদি উনি কোনোভাবে ওই সৌদি নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করতে না পারেন, কারণ একটা কভারে যদি 3-4 জন পিলগ্রিম থাকে বা তার সারাউন্ডিংস চেনাশোনা কেউ থাকে কারো না কারো নাম্বারে লেগে যাওয়া উচিত, যদি ধরুন পেলেন না ওনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের খাদিম হলুজাজের নাম্বারটাও আমরা সৌদি আরবে যেটা মানে অ্যাক্টিভ আছে সেটা ওই লিস্টটা ওই পিলগ্রিমদের দিয়ে রাখি, তো আমরা চাইবো যে সেই লিস্টটাও মানে তার বাড়ির লোকের কাছে যিনি শেয়ার করে থাকবেন, আর আমাদেরও এখানে 24 আওয়ার্স হেল্পলাইন বা হেল্প টোল ফ্রি লাইনগুলো খোলা থাকবে, আমরা যোগাযোগ করিয়ে দিতে পারবো। মানে এই খাদিমুল হুজ্জাজ তার কাজটা কি, তিনি ওখানে কি ফ্যাসিলিটি? খাদিমুল হুজ্জাজ হচ্ছে সরকার থেকে কয়েকজনকে পাঠানো হয়, তারা ওই 200 বা 250 হজযাত্রী পিছু তারা থাকেন, টোটাল ম্যানেজমেন্ট বা টোটাল এভরিথিং, যে কোনো বিপদ আপদ বা যে কোনো কিছুতে তাকে কোঅর্ডিনেট করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে। এই দেখুন, হজের সাথে তো কোরবানি ওতপ্রোতভাবে জড়িত, সেক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকে মানে সাহায্য করার জন্য? আমরা কোনো সাহায্য কিছু করি না, তবে যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে ওদের একটা আধি কুপনের ব্যাপার থাকে, সেটা করলে কি হয় ওরা এখানে কুপনের যে টাকাটা ভরে ফেললে ওখান থেকে একটা খুব মানে সেন্ট্রালাইজড প্রসেসে কোরবানি হয়ে SMS চলে যায় হজযাত্রীর কাছে, আর আদারওয়াইজ কি অনেক ক্ষেত্রে এরকম কমপ্লেন থাকে যে বাইরের কাউকে যদি কন্ট্যাক্ট করে, এনারা তো এখান থেকে যাচ্ছেন, এনারা ওখানকার ব্যাপার স্যাপার হয়তো জানেন না, কেউ হয়তো ঠকিয়ে টুকিয়ে দিতে পারে, তো আমরা চাইবো যদি সরকারি এই ব্যবস্থাটা নেন তাহলে ওদের মানে ঠকার মানে এটা পসিবিলিটি কমে যায়। এই যে আপনাদের যে 3টি হজ টাওয়ার আছে বা আপনার যেখানে মূল রাজারহাটের মূল কেন্দ্র করছেন, তো অনেক হজযাত্রী যেমন যাবেন তেমনি তাদের সঙ্গীরা আসবেন, তাদের কোনো কিছু খামতি পড়ে গেল, কোনো কিছু আনতে ভুলে গেছেন, তো আমরা পাক সার্কাসে হজ হাউসের সামনে দেখতাম রাস্তার উপরে ফুটপাতে একটা মেলার মতন বসে যেত, তার কিছু কি এবার থাকছে ব্যবস্থাপনা? হ্যাঁ, আমাদের তো এই ধরনের স্টলও থাকবে, ফুড স্টলের সঙ্গে সঙ্গে অন্য যে পিলগ্রিমের যে যা যা রিকোয়ারমেন্টস থাকে সেই সব বিষয়ের যে স্টল সেটাও থাকবে। আর একটা জিনিস বলে দিই, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট অন অ্যাডভাইস অফ সৌদি গভর্নমেন্ট কিছুগুলো মহিলাদেরকে
একলা যেতে দিচ্ছে, মানে না মেহরামের সঙ্গে কিন্তু চারটার গ্রুপে, চারটার গ্রুপে। তো সেরকম আমাদের পশ্চিমবঙ্গ থেকে 12 কাওয়ারের মধ্যে 48 মানে 48 মহিলা যাচ্ছেন, আর তাদের পিছনে সঙ্গে কোনো পুরুষ নেই, পুরুষ নেই। কিন্তু আমরা হাজ কমিটি থেকে দুটো মহিলা খাদিমুল হুজ্জাজ ওদের সঙ্গে দিয়েছে, এটাও নতুন হলো আর কি। এমনি আর কোনো নতুন ব্যবস্থাপনার কথা ভাবছেন? এখানে অনেক ডুজ অ্যান্ড ডোন্টস আছে, উনি একটু এক্সপ্যান্ড করতে পারেন। আমাদের তো যেহেতু এবার নতুন কিছু ব্যবস্থাপনা হয়েছে, তো আমরা চাইবো যে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস সেটা সার্কুলেট করছিও, আমরা চাইবো যে আমাদের হজযাত্রীগণ যারা যাবেন তারা একটু আমাদের সঙ্গে তো যোগাযোগ আমরা করবই। তো কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে প্রথম কথা, তারা যদি মনে করি যে তারা যদি আগের প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, এতদিনে দীর্ঘদিন অভ্যাস রয়েছে, তো সেখানে ডুজ অ্যান্ড ডোন্টস করবেন বা করবেন না, তো আমি প্রথম কথা বলবো, আপনি কিন্তু যেদিন আপনার ফ্লাইট আছে তার 8 ঘন্টা আগে মদিনাতুল হুজ্জাজে পৌঁছে যাওয়ার চেষ্টা প্ল্যান করে নিন। কারণ আপনার এখানে আমরা প্রসেস করতে, আমাদের লাগেজ স্ক্রিনিং থেকে শুরু করে সব কিছু করে, আমার বাসে করে যখন আপনাকে এয়ারপোর্টে পাঠাবো, সেই আমাকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে। আর আপনি এয়ারপোর্টে সরাসরি যাবেন না, যদি আপনি সরাসরি বিমানবন্দরে গেলেন, সেখানে যদিও আমাদের কেউ থাকতে পারে, তারা আপনাকে আবার মদিনাতুল হুজ্জাজে নিয়ে আসবে, এতে কী হচ্ছে আপনার সময়টা অতিরিক্ত লেগে যাবে এবং হতে পারে আপনি সেই ফ্লাইট মিস করলেন। এখানে বলে রাখি, আমরা ফ্লাইট মিস হলেও পরে কোনো ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করে দেবো, কিন্তু সেটা তারও হ্যারাসমেন্ট আর আমাদেরও অ্যারেঞ্জমেন্টেরও পক্ষে সেটা একটা অবস্ট্রাকশন। এছাড়া কতগুলো মানে করণীয় আছে কাজ, যেটা হচ্ছে আপনার এবারে কার্টন ব্যান হয়েছে, আর এমনি নর্ম্যাল যে বিমানযাত্রার জন্য কয়েকটা যে শার্প আইটেমগুলো যেগুলো থাকে সেগুলো হ্যান্ডব্যাগে নিতে পারবে না, তো সেগুলো সেই রেস্ট্রিকশনসগুলো তো মানে নর্ম্যালি এক্ষেত্রেও প্রযোজ্য। আর একটু ওয়েটের ব্যাপারটা বলি, নর্ম্যালি হজযাত্রীগণ দুটো মানে তার লাগেজ নিতে পারেন, সেটা প্রত্যেকটা লাগেজ ম্যাক্সিমাম 22 kgs হয়, মানে 22 kg করে, মানে টোটাল 44 থেকে 45 kg দুটো লাগেজ হয়। সেই লাগেজের মধ্যে সে সবটা জমা দিতে হয়, তার মধ্যেও কিছু রেস্ট্রিকশানস রয়েছে, আমরা সেই রেস্ট্রিকশানসগুলো মানে ওনাদের সঙ্গে কমিউনিকেট করছি। তো আর ওই হ্যান্ডব্যাগের মধ্যে কিন্তু এই শার্প আইটেমসগুলো থাকবে না, হ্যান্ডব্যাগের কিন্তু 10 kg বেশি ওজন হবে না, হ্যান্ডব্যাগটা পিলগ্রিম সঙ্গে রাখবেন। আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসবো, টেলিভিশনের পর্দা ছেড়ে যাবেন না। لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يا غافر ذنبي املأ بنور الحب قلبي We have always defined ourselves by the ability to overcome the impossible and we count these moments when we dare to aim higher To make a difference, to set a mark. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives. ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনার প্রায় অনেকটা অংশেই শেষ করে এনেছি সুযোগ সুবিধার কথা। আরও একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো বা আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, যে পাঠিয়ে তো দিলেন, ওখানেও সব ব্যবস্থা করলেন, কিন্তু তারপর তো তার ফিরবেন, ফেরার সময় আপনাদের কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ফেরার সময় মানে আমাদের যা ডেট এসছে হজ কমিটি অফ ইন্ডিয়া থেকে, 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর সব রিটার্ন ফ্লাইট জেদ্দা থেকে এখানে ডাইরেক্ট আছে। যখন যাবার আছে সব মেদিনা যাবে আগে, আর ওখান থেকে ওরা ব্যবস্থা করবে জেদ্দা আর মক্কা নিয়ে যাওয়ার, তারপর হজ করিয়ে জেদ্দা থেকে ফ্লাইট ফেরত কলকাতা আসবে। তো সেটা 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর হবে। সঙ্গে সঙ্গে একটা জিনিস আছে যে একটা প্লেনে একটা রিস্ট্রিকশন হয়ে গেছে, 100 মিলিলিটার লিকুইড বেশি সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিন্তু এয়ার ইন্ডিয়া পুরো ব্যবস্থা করবে যে জমজম
যে জমজম পানি আছে সে পুরো 5 লিটার প্রত্যেকটা হাজি পাবে, সে এখানে এয়ারপোর্টে নেবেও পাবে, এয়ার ইন্ডিয়া তখন এখানে এসে দিয়ে দেবে। সেক্ষেত্রে মানে যারা যেতে ওই দিনেই যেতে পারবেন না, তাদের কি থাকার কোনো ব্যবস্থা করেন আপনারা? মানে ওই দিনে যেতে পারবেন বলে মানে জেদ্দা থেকে ফিরে এলেন কলকাতায় কিন্তু কোনো কারণে লেট হলো বা যেতে পারলেন না, পরিবারের লোক এসে পৌঁছতে পারেন না, তখন নর্মালি আমরা দেখি যাবার সময় যতজনকে আমরা থাকার ব্যবস্থা করতে হয়েছিল, তা 10% মানুষের জন্য তো কোনো ব্যাপারই নয় যদি আমি এত লোককে থাকতে দিতে পারি। আর খুব কম সংখ্যক মানুষই থাকতে চান, কারণ সবাই তখন অনেক দিন বাইরে থাকার জন্য বাড়িতে ফেরার চেষ্টা করেন, কারো টিকিটের অ্যাভেলেবিলিটি বা এইসব ব্যাপারে কোনো কারণে যদি দেরি হয় তখন থেকে যান। আমাদের হজ কমিটির যে হজ হাউসগুলো রয়েছে তো মানে মোদ্দানি এনাফ তার জন্য। আর তাছাড়া আরও একটা জিনিস আবার একটু পিছিয়ে আসি, সেই জিনিসটা হচ্ছে যে ধরুন আমি হজে যেতে চাই, সমস্ত কিছু আমি রেডি করেছি, শেষ মুহূর্তে আমার কোনো ঘটনা ঘটে গেল, আমি যেতে পারছি না, বা আমার তখন কি আমি বদলে কাউকে পাঠাতে পারি, এরকম কি কোনো ব্যবস্থা আছে? যে ধরুন 15 দিন আগে আমি জানাতে পারলাম, তখন তো আর বদলের কোনো ব্যবস্থা হয় না, কারণ এটা পাসপোর্ট থেকে শুরু করে ভিসা সব কিছু তো এভরিথিং তখন প্রসেস আন্ডার প্রসেস হয়ে যায়। তো ওনার ওই একটা বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন স্ল্যাব আছে, সেই টাকা ফেরত পাওয়ার ব্যবস্থাটা থাকে। আগে মানে ধরুন কারো কোনো কভারে কোনো ডেথ বা কিছু হলে তার বদলের ব্যাপারটা থাকে প্রথম দিকে, কিন্তু শেষের দিকে এটা থাকে না। না আর ধরুন কেউ গেলেন, কারণ ধরুন 18 বছরের থেকে সবচেয়ে বৃদ্ধতম মানুষও তো বা বৃদ্ধা মানুষও যেতে পারেন, তো সেক্ষেত্রে যদি ওইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বা প্লেনে অনেক সময় অনভিজ্ঞতার ফলে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনাদের কি কোনো ভূমিকা থাকে? প্লেনে তো যেমন প্লেন ক্যারিয়ারে যেমন নিয়ম থাকে, আর ওখানে তো হসপিটালের সঙ্গে আমাদের টাই আপ থাকে, আমাদের সেন্ট্রাল হজ কমিটি থেকেও মানে প্রচুর ডক্টর, ইনফ্যাক্ট আমাদের যে ইন্ডিয়ান স্টেট ইন্ডিয়ান গভর্নমেন্টের যে হজ কমিটি তার যে মেডিকেল ফেসিলিটি সেটা কিন্তু ওয়ার্ল্ডে বেশ প্রশংসিত, যে এত ভালো ফেসিলিটিস খুব কম মানে কান্ট্রি দিতে পারে। যদিও আমাদের হয়তো অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়, কিন্তু তাহলেও আমাদের ডক্টর অ্যান্ড প্যারামেডিক্যাল ওরা যথেষ্ট সাপোর্ট দেন সেখানে, খুব মানে ভালো নাম আছে, অন্য কান্ট্রির মানুষও কিন্তু আমাদের ইন্ডিয়ান ফেসিলিটিস নেন। হারিয়ে যাওয়ার কোনো ঘটনা কি ঘটতে পারে এত ভিড়ের মাঝে? হারিয়ে যাওয়া মানুষকে ই ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা থাকে হারিয়ে যাওয়া মানুষের জন্য, এবং আমাদের খাদিমুল হুজ্জাজ বা অন্য যা মেশিনারি থাকে তার মধ্যে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করতে আমাদের খুব একটা সময় লাগে না। মানে এরকম ইনস্ট্যান্স খুব দেখা যায় না যে একজন মানুষকে হারিয়ে গিয়ে মানে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না। আবার যারা বয়স্ক মানুষ যান তারা তো অনেক সময় হাঁটতে পারে না, তার সেক্ষেত্রেও যে ট্রলির ব্যবস্থা সেটাও কি আপনারা ব্যবস্থা করে দেন নাকি তাকে নিজে থেকে করতে হয়? না, হুইল চেয়ারের ব্যবস্থাটাও সেখানে সেরকম সিচুয়েশন মতো করা হয়, সেটা নিয়েও মানে অসুবিধা হয় না প্রত্যেক ক্ষেত্রে। মানে আমরা আলোচনা থেকে যা বুঝছি মানে আমার দায়িত্ব হচ্ছে হজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, পাসপোর্ট করা, আপনাদের কাছে পাসপোর্টটা পৌঁছে দেওয়া এবং টাকা জমা দেওয়া। ঠিক যে মুহূর্তে আমি ফ্লাইটে চাপছি তারপর থেকে সমস্ত দায়িত্ব আপনাদের? আমাদের অ্যাকচুয়ালি হজ কমিটি অফ ইন্ডিয়ার আছে, আর হজ কমিটি রাজ্য হজ কমিটি যেটা আছে, তো আমাদের ফেসিলিটের রোল যেটা আছে কি আমরা পরিষেবাটা দেব, স্পেশালি কলকাতা বিমানবন্দরে যাবা এবং আসার। আর আমি লাস্টে অ্যাটলিস্ট বলবো কি যতজন আজমিন পিলগ্রিমস এবার যাচ্ছেন সবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনার দিক থেকে আর আমার নিজের দিক থেকে আমাদের প্রচুর শুভেচ্ছা রইল। আমাদের তাহাদের কথা অনুষ্ঠানের পক্ষেও আমরা সেই সব মানুষদের শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যারা হজ করতে যাচ্ছেন এবং যারা হজ করে ফিরে আসবেন, তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এ কথা বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি।